ঠিক আছে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটটা আছে, এটাকে কি করবো আমি লাইভ সার্ভে ট্রান্সফার করবো, এটাকে আমাদের ডাটাবেসটা ব্যাক আপ নেওয়া আছে, আমাদের কি করা আছে সবকিছু করা আছে। একটা সিপ্যানেলে আমি ঢুকি, আমাদের ডোমেনের নাম কি আমাকে ডোমেন বলতে হবে, ডোমেন নাম তো বলেন নাই, শুধু ইউজারনেম পাসওয়ার্ড দিলে হবে। /cpanel আমরা সিপ্যানেলে চলে গেলাম, যার পর এখানে একটা কি করবো আমরা ইউজারনেম পাসওয়ার্ড দিব, আমরা সিপ্যানেল অলরেডি লগ ইন করে ফেলেছি তাই না, সিস্টেমটা টোটালি একই, সিস্টেম টোটালি এক। এখন ফার্স্টে কি করতে হবে আমাদের একটা কাজ করতে পারি, আমরা একটা সাবডোমেন তৈরি করতে পারি, যদি সাবডোমেন সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সাবডোমেনই দেখাতে পারবো আমরা। নাম দিলাম ধরেন কি SIXT6, হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে এই এটাকে একটু এখানে রেখে দিই, দেখি হয় কিনা, একটু পরে আমরা ট্রাই করব। আচ্ছা তারপর আমরা যাব হচ্ছে এখান থেকে পাবলিক এইচটিএমএল এ, এখানে সিক্স নামে কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে, কথা বুঝছেন, সময় নিতে পারে একটু, যদি সময় নেয় তাহলে এটা বাদ দেন। আমরা চাচ্ছি এরপরে কি করবো স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে SIXT6, এটা হবে না কি কথা হবে, কাজ করি আমরা এখানে সিক্স না দিয়ে সিক্স আছে যেটা এটা থাক, আর এখান থেকে সাবডোমিনটা আমরা কাজ করবো, সাবডোমিনটা ডিলিট করে দেবো, কথা বুঝছেন, কারণ সাবডোমিন না দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে করবো যাতে পাই আর কি নর্মালি পাই, এখান থেকে রিমুভ করে দেন সাবডোমিন, কারণ সাবডোমিন অ্যাক্টিভ হতে সময় লাগে একটু। স্ল্যাশ দিয়ে কি করবো আমরা এখানে স্ল্যাশ SIXT6, সিক্স আছে এখানে, কি ঠিক আছে, এখন সিক্স পাচ্ছে। এখন যদি আমরা সিক্স এর মধ্যে যাই দেখতে হবে একটা ফোল্ডার আছে তাই না, এখন চাচ্ছি এখান থেকে এখানে কি করবো আমরা, এখানে চাচ্ছি আপনার ওই ফোল্ডারটাকে আপলোড করবো, যে ওই যে আমরা আমরা একটু আগে কোনটা আপলোডে যান, আপলোডে যাওয়ার পর কি করতে হবে, এর মধ্যে দেওয়া আছে এটাকে ধরেন, ধরে মানে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে টোটাল এটাকে কম্প্রেস করা একটা জিপ ফাইল, আর এটা হচ্ছে আমাদের ডাটাবেসের ব্যাকআপ যেটা এক্সপোর্ট করে রাখছি একটু আগে। এখন এখানে কি করতে হবে আমাদের, এইখানে যেতে হবে, যাওয়ার পর একটা ডাটাবেস তৈরি করতে হবে,
সিস্টেম স্কুলে যাব যার পর সাপোজ আমরা নাম দিলাম SIX বা নাম দিলাম ধরেন কি সাপোজ নাম দিলাম হচ্ছে পরিমণি তারপরে ধরেন নাম দিলাম হচ্ছে রহমান স্ল্যাশ পরমণি এখানে কি করতে হবে এখানে ধরেন নাম দিলেন হচ্ছে অপবিশ্বাস নাকি নাম দিলেন ধরেন তামান্না ঠিক আছে এটা কিন্তু আপনি না এটা হচ্ছে বাহুবলী নায়িকা তারপরে এখানে কি করতে হবে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড দেখলে সমস্যা নাই এখানে রেখে দিলাম পাসওয়ার্ডটা এবার এখান থেকে গো ব্যাকে যান যাওয়ার পর আমাদের কি করতে হবে দুটাকে অ্যাড করতে হবে একসঙ্গে তামান্না পরিমণি দুটাকে কি করতে হবে অ্যাড করতে হবে অল প্রিভিলাইজ অ্যাড আচ্ছা হয়ে গেছে এখন আমরা কি করব আমরা যাব হচ্ছে এখান থেকে এখান থেকে আবার যাবো পিএসপি মাই অ্যাডমিনে পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর এখানে যাব আমরা এখানে গিয়ে কি করব ইম্পোর্ট করব এখানে গিয়ে ডাটাবেস থেকে ওটা দেখা দেবো কই আছে যেন মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে এটা তাই না এখানে গিয়ে কি করব গোতে ক্লিক করব সেখানে মনে হয়ে গেছে সবগুলো চলে আসছে 100% আমরা ব্যাকে চলে যাই আসার পর এখানে একটু এটাকে কি করবো আমরা এক্সট্রাক্ট করবো এখন এখানে যান কোনো কিছু নাই কারণটা কি ডাটাবেস পাচ্ছে না আসলে এর মধ্যে যাওয়ার পর আপনি WP কনফিগ এর মধ্যে যাবেন যাওয়ার পর এখানে যান এখানে গিয়ে আপনাকে পাসওয়ার্ডে বসাতে হবে এই পাসওয়ার্ডটা তারপরে কি করতে হবে আপনাকে যেতে হবে হচ্ছে ডাটাবেসের নাম কি আমাদের পরিমণি এটা বসাতে হবে হচ্ছে এখানে তারপরে হচ্ছে এটা বসাতে হবে হচ্ছে সেভ দেন আচ্ছা আর এখন দেখেন এখানে চলে আসছে কিনা সবকিছু চলে আসছে আমরা এখান থেকে কি করবো একটু আচ্ছা এখানে যাচ্ছে বাট আমাদের কি করতে হবে এখানে স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ সিক্স আচ্ছা সব কিছু বাট এক জায়গাতেও কি নাই লিঙ্ক ঠিক নাই সব জায়গাতে ব্যাস 77 করা আছে কি কারণে করা আছে কারণ হচ্ছে এখানে ডাটাবেসের মধ্যে আপনার আমরা যদি যাই প্রত্যেকটা জায়গার মধ্যে কি করা আছে 77 দেওয়া আছে এই জিনিসটা মানে কি করতে হবে চেঞ্জ করতে হবে একইভাবে কি করব আমরা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে এখানে যাব গিয়ে এখানে একটা ফাইল আনতে হবে নাম হচ্ছে সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি এই ফাইলটাকে আমরা আপলোড করতে হবে কোথায় এখানে নাম হচ্ছে সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি সরি ক্লিক করেন ক্লিক করলে দেখেন চলে আসছে এখানে এটাকে কি করবো আমরা এক্সট্রাক্ট করব এটাকে ডিলিট করে দেন
নামটাকে কোথায় বসায় দেবো? এরপরে এখানে কি করতে হবে, এই পাসওয়ার্ড দেখছেন, ডাটাবেস হ্যাক করা কত সোজা, সেদি একটা ফাইল ঢোকানো যায়, আপলোড করা যায়, টোটাল একদম ডাটাবেসের সমস্ত ইনফরমেশন নিয়ে আসা গেছে। আচ্ছা এখন এখন কি করবো আমরা, ড্রাই ড্রাই লাইন রান দিলাম, ড্রাই লাইন করলে কি হয় না, ও আচ্ছা আমরা দেই নাই, কী কী করতে হবে, আমরা এটাকে রিপ্লেস করবো, কী বসাই দেবো, বসাই দেবো হচ্ছে এই যতটুকু, এখানে কি আর এই সিটিপি বসানোর দরকার নাই, তাহলে বুঝতে পারছেন ওটা ডিফল্টভাবেই পাবে, ডাটাবেসে যত জায়গার মধ্যে এই জিনিসটা আছে সব জায়গায় বসে এটা বসে যাবে। এবার এখান থেকে কী করবো, ড্রাই রানে ক্লিক করেন, কিছুক্ষণ সময় নেবে, নিয়ে বলবে যে কত জায়গায়, চার জায়গায়, দুই জায়গায়, 89 জায়গায় আছে, একইভাবে পাচ্ছে, কারণ একইভাবে তো ডাটাবেসের মধ্যে একইভাবে আসছে, তাই না? আমরা কী করবো তাহলে এখন, লাইট রান, লাইভ রান করলে দেখেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা কি করি, যদি এই এটার মধ্যে যাই, এখন টোটালি ঠিক, যদি সমস্যা হয়, সমস্যা আছে, এখনো সমস্যা আছে, পার্মানেন্ট ঠিক নাই, পার্মানেন্ট ঠিক করার জন্য আমরা কি করব, এখান থেকে যাবো হচ্ছে কোথায়, ডাব্লিউপি রিস্টার্ট দিতে হয় আর কি, একবার ওই আপনার পার্মানেন্টটাকে, কি নাম, ব্যাচ ওই লোকাল হোস্টটাই আছে, ব্যাচ 77 আর কি ছিল, ব্যাচ 77, ঠিক আছে। এখন এখান থেকে কি করবো আমরা, পার্মালিঙ্কে যাব, আমরা কি একবার এখানে যাব, একবার এখানে যাব, গিয়ে এখন ভিজিট সাইডে যান, সব কিছু ঠিকঠাক কোথাও আছে দেখেন তো। এইভাবে কি আমরা আমাদের লোকাল হোস্ট থেকে যে কোনো ওয়েবসাইট কাস্টমাইজেশন করে লাইভ সার্ভার নিতে পারবো না, নিতে পারবো। এখন এখানে যে গিয়ে আপনি ইচ্ছা করলে যে এই ফাইল অথবা এই ফাইল অথবা এই ফাইলগুলো কি করতে পারেন, ডিলেট দিতে পারেন, নো প্রবলেম। সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি, যদি কোনো ওয়েবসাইট মধ্যে থাকে, ভিতরে যাওয়া যাচ্ছে না, গিয়ে আপনার ডাটাবেস ইনফরমেশন চেঞ্জ করে দেওয়া যাচ্ছে না, পাইথন যদি কেউ অ্যাক্সেস করতে পারে তাহলে শেষ, কি দরকার, কি দরকার আছে, পারবেন? আচ্ছা মানে মাঝে মাঝে লাভ হলো কি,